আসসালামু আলাইকুম, আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। যারা প্রবাসী নন তাদের ধারণাটা প্রবাসীদের সম্পর্কে কেমন, এটা আমার পক্ষে বলা মোটেই কঠিন নয়। কারণ প্রবাসীর স্ত্রী হিসাবে আমি যথেষ্ট জানি যে একজন প্রবাসীর পরিবার মনে করেন প্রবাস মানেই হলো একটি অর্থের কারিগর, আর স্বজনেরা অন্তত ওই একটি বিষয়ে সজাগ। কারণ বাংলাদেশ একটি দরিদ্রবহুল দেশ, এখানে হাজার হাজার পরিবার প্রবাসীদের উপর নির্ভরশীল। আজকে প্রবাসীরা না থাকলে সুন্দর করে ওইসব পরিবারের ব্যাকআপ কে বা কারা দিত জানেন? একজন প্রবাসী যতটুকু একটা পরিবারকে দাঁড় করাতে পারে ততটুকু বাংলাদেশের চাকরিজীবীরা পারে না, যদি না দুর্নীতি না করে, কখনো সম্ভব না। আর এই প্রবাসীরা হাড়ভাঙা পরিশ্রম করে যে অর্থ যোগান দেয় একটি পরিবারকে একটা সমাজের কাছে সুন্দরভাবে দাঁড় করানোর জন্য, সেটা কখনো অন্য কারো পক্ষে সম্ভব হয় না। তাহলে কেন আমরা তাদেরকে ছোট চোখে দেখব, কেন আমরা তাদেরকে নিচু করে দেখব? প্রিয় দর্শক, আসুন আমরা তাদেরকে উৎসাহ দিই, তাদের পাশে থাকি, এটুকুই আমার কামনা। ভালো থাকবেন। যদি আমার ভিডিওটি আপনাদের